أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে খুবই কার্যকরী ও শক্তিশালী বশীকরণ সম্পর্কে আলোচনা করব। এখানে খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন এটা কি রকম কার্যকরী হতে পারে। এটা আপনারা ভাবার চেয়ে অধিক কার্যকর এবং আমি বলার চেয়ে অধিক কার্যকর। ভিউয়ার্স, ভিডিওটি আপনারা মিস করবেন না, আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন, আর সমস্ত কথা আপনি বোঝার জন্য চেষ্টা নেবেন। সমস্ত কথা বুঝে যদি আপনি এই তদবিরগুলো করেন তাহলে ইনশাআল্লাহ আপনি সফল হতে পারবেন। আর ভিডিও শেষে আপনাদেরকে একটি সুন্দর উপদেশ দেব, সেই উপদেশটি যদি আপনারা মানেন তাহলে যে কোনো তদবির দিয়ে আপনারা কাজ করে নিতে পারবেন। তো এখানে তদবিরটি গ নম্বর তদবির, ভালোবাসার কঠিন তাবিজ। নিচের তিনটি নকশা, তিন রাত্রে এমনইভাবে সলতে জ্বালাবে যেন তার মুখ প্রেমিকার বাড়ির দিকে থাকে। নকশা এই। এখন বলে দেই, এখানে আপনি আমার হাতে লেখা কথাগুলো হয়তো আপনি বুঝতে পারছেন। এখানে আমি লিখেছি পূর্ব দিকে আর লিখেছি প্রজ্বলিত অগ্নি পার্শ্বে, অর্থাৎ আজকের এই তদবিরটা হলো একটি আতসি তদবির। তিনটি নকশা এখানে আছে, সেই তিনটি নকশাই আতসি নকশা। তাই এই নকশাতে যদি কাজ করতে চান তাহলে অবশ্যই প্রজ্বলিত অগ্নিকুণ্ড নিজের সম্মুখে রাখতে হবে, আর প্রজ্বলিত অগ্নিকুণ্ড না রাখলে এই তদবির দিয়ে আপনি কাজ করতে পারবেন না। আর পূর্ব দিকে বসতে হবে। তো চলুন সরাসরি আমরা সেই প্রথম যে নকশাটি আছে আমরা সেই নকশাটি দেখে নেই, এবং দ্বিতীয় তৃতীয় এভাবে সমস্ত নকশাই দেখব, আর এইখানে কিভাবে লিখতে হবে সে সম্পর্কে বিস্তৃত আলোচনা করব। তার আগে একটি কথা বলে দেই, যারা যারা নিজ থেকে বশীকরণ করতে অক্ষম তারা তারা স্ক্রিনের নাম্বার আছে, এই নাম্বারে কল দিয়ে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং আমাকে দিয়ে সরাসরি কাজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, কেউ যেন আমাকে অযথা কল না দেন। তো এখানে সর্বপ্রথম যে নকশাটি দিয়েছে এখানে দেখে নেন, নকশাটি খুব সুন্দর আর লিখতেও আপনাদের অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তো এই যে নকশাটি, নকশাটি আপনারা খুব সুন্দর করে লিখবেন আর অল্প সময়ের ভিতরে এই নকশাটি লিখে শেষ করে নেবেন। এখানে কিছু হয়তো আপনার বুঝতে অসুবিধা হতে পারে, যেরকম এখানে উল্লেখ করা হয়েছে ফলান, বিন ফলানিত ফি কল্প ফলান বিনতে ফলানিত। এখানে যে ফলান আছে, এখানে এখানেও ফলান আছে, এখানেও ফলান আছে এবং এখানেও ফলান আছে। যেমন আমরা বাঙালিতে বলে থাকি অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, এভাবে আরবিতেও এভাবে বলে যে ফলান বিন ফলান। এখানে কিন্তু অমুকের ছেলে অমুক এরকম না, প্রথম আপনি ছেলেটির নাম লিখতে হবে। এখানে আরবিতে যদি আপনি এইগুলো সব লেখেন তাহলে প্রথম ছেলেটির নাম বসবে বিন বসবে, তারপরে বসবে মেয়ে সরি ছেলেটির বাবার নাম, ছেলের নাম ছেলের বাবার নাম। এখানে বসবে মেয়েটির নাম বিনতে ফালানিত, অর্থাৎ মেয়েটির মার নাম। এভাবেই আপনারা করবেন। আর দ্বিতীয় এবং তৃতীয় তদবিরগুলো খুব সুন্দর আছে। এখানে আপনি দ্বিতীয় তদবিরটা দেখেন, সরি দ্বিতীয় নকশাটা দেখেন, এভাবে পূর্বে যেরকম বলেছিলাম তদ্রূপভাবে আপনারা এই ফলানগুলো পূরণ করে নেবেন, অর্থাৎ এখানে ছেলেটির নাম ছেলেটির বাবার নাম, মেয়েটির নাম মেয়েটির মার নাম। আর নকশাটা খুব অল্প সময়ের ভিতরেই লিখে নেবেন, আর দ্বিতীয় রাত্রে এই নকশাটা আপনি পুড়ে দিবেন, অর্থাৎ আগুনে জ্বালাবেন। আর তৃতীয় রাত্রে এই নকশাটা আপনার আগুনে জ্বালাতে হবে। এখানেও দেখে নেন খুব সুন্দর করে তারা এখানে দিয়েছেন ফলান বিন ফলানিত। এখানে দেখেন, এখানে ছেলেটির নাম বসবে, এখানে ছেলেটির বাবার নাম বসবে, আর এখানে মেয়েটির নাম বসবে, এবং বিনতে অবশ্যই লিখতে হবে, তৃতীয় তাই লিখতে হবে দ্বিতীয়, এবং প্রথমটাও বিনতে লিখতে হবে। তারপরে এখানে দেখেন ফলানিত, এখানে মেয়েটির মার নাম লিখতে হবে। আর এই নকশাগুলো যখন আপনি লিখবেন
তখন অবশ্যই অবশ্যই একটি কথা আপনাদেরকে না বললে অনুচিত হবে, সেটা হলো যে এই নকশাতে যদি কাজ করতে চান তাহলে আপনার প্রথম দুই রাকাত নফল নামাজ পড়ে নিতে হবে। দুই রাকাত নফল নামাজ পড়ার পরে আপনি একটি কাজ করবেন, এই নকশাটি যে কোনো একটি সাদা কাগজ নিতে পারেন, এরকম যে কোনো একটি সাদা কাগজ নিতে পারেন, নিয়ে যেরকমভাবে এখানে উল্লেখ করা হয়েছে তদ্রূপভাবে আপনারা উল্লেখ করবেন, অর্থাৎ নকশাটা অঙ্কন করবেন। আর পূর্বে বলেছি যে খুব অল্প সময়ের ভিতরেই নকশাটা অঙ্কন করবেন। এই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটা নকশা লেখার পূর্বে অবশ্যই আপনার তিনবার করে দরুদ ইব্রাহিম পাঠ করতে হবে এবং প্রথম নকশা লিখতে হবে, তারপরে তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করে নিতে হবে, তারপরে রাত্রে প্রেমিকার বাড়ির দিকে মুখ করে এই নকশা তিনটা আপনি এক রাতে, দ্বিতীয় রাতে, তৃতীয় রাতে, এরকম করে প্রথম দ্বিতীয় তৃতীয় রাতে আপনি এইগুলো পুড়ে দিবেন, অর্থাৎ আগুনে জ্বালাবেন। এভাবে যদি জ্বালান তাহলে ইনশাল্লাহ তৃতীয় রাত্রে সেই মেয়েটি আপনার জন্য ব্যাকুল হয়ে পড়বে। আর এগুলো দিয়ে আপনারা কোনো খারাপ কাজে কাটানোর চেষ্টা করবেন না, তাহলে আল্লাহ তাআলার গজব আসবে আপনাদের উপর। তো ভিউয়ার্স, আপনাদেরকে আর একটি কথা বলছিলাম যে শেষে আমি আপনাদেরকে একটি সুন্দর উপদেশ দিব। উপদেশ শুধুমাত্র তারাই মানে যারা বুদ্ধিমান, এটা কোরআনে উল্লেখ করা আছে। কেবলমাত্র বুদ্ধিমানেরাই উপদেশ মেনে চলে। আর উপদেশটি হলো আপনারা একটি কাজ করবেন, নামাজ পড়বেন, আল্লাহর সাথে ভালো সম্পর্ক করার চেষ্টা নেবেন, এজন্য আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন, ইশরাকের নামাজ পড়বেন, সাশতের নামাজ পড়বেন, আওবিন নামাজ পড়বেন, আর অন্যান্য অনেকগুলো আমল আছে যেগুলো পীর মুর্শিদেরা ওই আমলগুলো করে থাকে, অর্থাৎ যারা এইগুলো নিয়ে খেলা করে, এইগুলো দিয়ে কাজ করে, তারা ওই আমলগুলো করে। এখন হয়তো আমি আপনাদেরকে ওই আমলগুলো সম্পর্কে অবগত করতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আপনারা যদি ওইগুলো জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যেগুলো বলেছি এগুলো যদি আপনারা মেনে হুবহু এই তদবিরগুলো করেন তাহলে ইনশাআল্লাহ আপনারা সফল হতে পারবেন। তো ভিউয়ার্স, সর্বশেষে আপনার জন্য শুভ কামনা করে আজকের মতো রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।